নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব 2024 সাল ধনু রাশির মানুষদের কিরকম যেতে চলেছে সেই সম্পর্কে। দেখুন, 2024-এ প্রেম জীবন কেমন যাবে, কেমন যাবে আপনার শিক্ষা জীবন, বিবাহিত জীবন, কর্মজীবন, আর্থিক ভাগ্য জানার কৌতূহল আপনাদের মধ্যে রয়েছে। তাই প্রথমে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের 2024-এ ভাগ্য কিরকম থাকছে। দেখুন, ধনু রাশির মানুষদের ক্ষেত্রে ভাগ্যভাব কিন্তু 2024-এ অত্যন্ত বিশেষ শুভ বলা চলে, সৌভাগ্য বর্ধকও বলা যেতে পারে। কারণ বৃহস্পতির আপনাদের ক্ষেত্রে রাশির পঞ্চমে অবস্থান বছরের শুরু থেকেই থাকছে এবং নবম ভাবের উপর দৃষ্টি থাকায় কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষ শুভ বছরের শুরুটা। ফলে রাশির ওপর নবমের দৃষ্টি এবং বৃহস্পতির এই প্রভাব কিন্তু আপনাকে অনেক বেশি বলশালী করবে। দেখুন, ধার্মিক কাজ, তীর্থযাত্রা, কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক কাজের জন্য আপনাদের ক্ষেত্রে এই সময়কাল অনুকূল থাকছে। এই সময়কালে আপনারা আপনাদের ফায়দা তুলতে পারেন। তৃতীয় শনির অবস্থান খুবই শুভদায়ক এবং এই সময়কাল আপনারা কিন্তু বিশেষ ফায়দা পাবেন। আপনাদের বিভিন্ন ধরনের আটকে থাকা কাজগুলিতে, বিভিন্ন পেন্ডিং কাজগুলিতে, গুরুত্বপূর্ণ কাজগুলিতে, ডকুমেন্ট ওরিয়েন্টেড কাজগুলিতে আপনারা সাফল্য প্রথম চার মাসে পেতে দেখতে পাবেন। দেখুন, চতুর্থে রাহু এবং দশমে কেতু একটু বাধাবিঘ্ন ঘটাবে। কারণ এই সমস্ত বাধাবিঘ্ন তখনই ঘটাবে যখন আপনার কর্মক্ষেত্র সম্বন্ধীয় সমস্যা আসবে এবং স্থান পরিবর্তন সম্বন্ধীয় সমস্যা আসবে। দেখুন, গৃহ পরিবর্তন এবং গৃহ সম্বন্ধীয় কোনো বিশেষ পরিবর্তন বা গৃহে কোনো কনস্ট্রাকশন হতেও কিন্তু এই সময়কালে দেখা যেতে পারে। বিদেশ যাত্রা এবং বিশেষ করে ধর্ম, মানে ধর্মস্থানে কোনো ভ্রমণ, ধার্মিক কোনো জায়গায় ভ্রমণ আপনাদের ক্ষেত্রে কিন্তু বারবার এই বছরে আপনাদের ক্ষেত্রে ভীষণভাবে দেখা যাবে। আপনারা যারা ধার্মিক মানুষ, যারা গুরু দীক্ষা নিতে চাইছেন, গুরুস্থানীয় ব্যক্তির আশীর্বাদ লাভ করতে চাইছেন, তারা কিন্তু এই বছর প্রথম দিকেই কিন্তু গুরু দীক্ষা নিতে পারেন, অত্যন্ত বিশেষ শুভ হবে। যাই হোক, বছরের শুরু থেকে কিন্তু সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো থাকছে, সময়টার বিশেষ ফায়দা তোলার চেষ্টা করুন। কর্মজীবন আপনাদের ক্ষেত্রে কেমন যাবে একটু দেখে নিই। দেখুন, দশমে কেতুর অবস্থান। আপনারা জানেন যে কেতু একটি অত্যন্ত নেতিবাচক গ্রহ, অশুভ গ্রহ, এবং কেতুর এইখানে অবস্থান হওয়ায় আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মের প্রতি একটি অনীহা, কর্মের প্রতি একটি দুর্বল জায়গা কিন্তু তৈরি করে তুলবে। কর্মক্ষেত্রে ষড়যন্ত্রের শিকারও আপনি হতে পারেন। কর্মের পরিবেশ কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রতিকূল হয়ে উঠতে পারে। মাথায় রাখতে হবে, কর্মস্থানে কোনো বিশেষ ব্যক্তি আপনার সাথে কোনো ঘোরতর শত্রুতা করতে পারে। এছাড়া আপনাদের ক্ষেত্রে কর্ম সম্বন্ধীয় বিষয়ে কিছু ওঠা পড়া কিন্তু ভীষণভাবে দেখা যাবে। কর্মস্থান কিন্তু মোটের উপর আপনাদের ক্ষেত্রে বছরের শুরুতে শুভ থাকছে না। দেখুন, অনেকে নিজে থেকে কিন্তু কাজ ছেড়ে দিতে পারে। কাজের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে যে বাধাগুলি আসবে সেই বাধা আপনাদের ক্ষেত্রে কিন্তু নেওয়াটা কিছুটা সমস্যাবহুল হবে এবং সেখান থেকে আপনি ছেড়ে অন্য কোনো স্থানে কিন্তু আপনাদের কর্মরত হতেও দেখা যেতে পারে। চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে। নতুন চাকরির সঙ্গে যুক্ত হতে বা নতুন কর্মের সাথে যুক্ত হতেও কিন্তু আপনাদের ক্ষেত্রে বছরের শুরুতে দেখা যেতে পারে। দেখুন, চেষ্টা এবং উদ্যম আপনাদের ক্ষেত্রে মনের ইচ্ছা পূরণ অনেকটাই করাতে পারে। তাই উদ্যম, চেষ্টা বজায় রাখুন, ফায়দা মিলবে। আপনাদের গ্রহ গোচর অত্যন্ত বিশেষ শুভ থাকছে। ব্যবসায় আপনাদের মনোনিবেশ করতে হবে, তাতে ফায়দা আপনাদের ক্ষেত্রে অধিকাংশ রূপে মিলতে পারে। দেখুন, ফেলে রাখা যে কাজগুলি রয়েছে সেগুলি আপনারা বলছেন, ভাবছেন যে আমরা করব, কয়েকদিন পরে করব, এমনটি করলে কিন্তু ব্যবসায় আপনাদের বড় ক্ষতি হতে পারে। আপনাদের কাজ দ্রুত করতে হবে, খুব চটপট করে আপনাদের ক্ষেত্রে রাখতে হবে। বছরটি কর্মমূলক বছর, তাই আপনাদের ক্ষেত্রে বসে থাকা অত্যন্ত অশুভ হতে পারে। বিভিন্ন ধরনের কর্মের ক্ষেত্রেই আপনাদের নেতিবাচক ভূমিকা কিন্তু তৈরি হতে দেখা যাবে। তাই যখনই কোনো কর্ম আপনারা পেন্ডিং রাখছেন সেগুলোকে দ্রুত কমপ্লিট করে ফেলার চেষ্টা করুন, তা আপনাকে ফায়দা দেবে। দেখুন, আপনাদের ক্ষেত্রে ভাগ্য কিছুটা সহযোগিতা আপনাকে অবশ্যই করবে, তাই বিভিন্ন জায়গা থেকে সুযোগ সুবিধা অবশ্যই আসবে আপনাদের ক্ষেত্রে। অধিক চিন্তার কোনো প্রয়োজন নেই, প্রয়াস করতে থাকুন, ফায়দা মিলবে। পিতার অনুকূল্য আপনাদের ক্ষেত্রে আপনার কাজের জন্য লাভ হতে পারে। পিতার দ্বারা কিন্তু কোনো বিশেষ ফায়দা আপনারা কর্মক্ষেত্রে মিলতে পারে। চলে যাব আর্থিক ক্ষেত্র। দেখুন, আপনাদের জীবনে যারা ধনুরাশির মানুষ রয়েছেন তাদের 2024 সালের প্রথমে কিন্তু আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে, বড় কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না। গৃহে বিবাহ বা কোনো শুভ অনুষ্ঠান, কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য খরচও হতে দেখা যাবে। বারংবার ধরে এই বছর কিন্তু এই অনুষ্ঠানের জন্য, বিভিন্ন পূজা আর্চার জন্য, বিভিন্ন মাঙ্গলিক কার্যের জন্য কিন্তু আপনাদের ক্ষেত্রে খরচ বৃদ্ধি পাবে। নতুন ফ্ল্যাট হতে পারে, গাড়ি হতে পারে, বাড়ি হতে পারে, কোনো সম্পদ সম্পত্তি সম্বন্ধীয় বিষয় কিন্তু এই বছরের শেষের দিকে হলেও কিছু ইনভেস্ট আপনাকে করতে দেখা যেতে পারে।
আংশিক রূপে হলেও। দেখুন, সঞ্চয় বা ইনভেস্ট ভবিষ্যতের জন্য হবে তা তো ঠিক আছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে বছরের শুরু থেকে কিন্তু আপনাদের অবাঞ্ছিত ব্যয়, অধিক ব্যয় থেকে কিন্তু আপনাকে কন্ট্রোলে থাকতে হবে, নচেৎ বছরটি কিন্তু আপনাদের পক্ষে এপ্রিল মাসের পর থেকে অর্থাৎ মে মাসের পর থেকে অনেক বড় কিন্তু আর্থিক সমস্যার সম্মুখীন আপনাকে হতে দেখা যেতে পারে। তাই সাবধানে, আপনাকে প্রথম চার মাস স্টার্ট আপটা অত্যন্ত ভালো রাখতে হবে, ফায়দা মিলবে। অত্যন্ত ম্যানেজমেন্ট যদি ঠিক রাখছেন ফাইন্যান্সিয়াল জায়গায়, তাহলে আপনাদের ক্ষেত্রে সমস্যা অবশ্যই দূর হতে পারে। দেখুন, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির থেকে আপনাদের প্রাপ্তির যোগ অবশ্যই মিলছে, অর্থনৈতিক ক্ষেত্রে পাওনার্থ প্রাপ্তির যোগও কিন্তু এই বছরের প্রথম চার মাস অবশ্যই থাকছে। আলোচনা করব যারা শিক্ষা জগতের সাথে যুক্ত আছেন, যারা শিক্ষার্থী রয়েছেন, যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রেও এই বছর কিরকম যেতে চলেছে ধনুরাশির মানুষদের। দেখুন, পঞ্চমে বৃহস্পতি থাকায় উচ্চ বিদ্যায় সফলতা প্রাপ্তি হবে, নিজস্ব গুণের বিকাশে আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সফলতা মিলবে এবং আপনারা কিন্তু গুণী মানুষদের কাছ থেকে গুণের প্রশংসাও কিন্তু প্রাপ্তি করতে পারবেন। দেখুন, নিজস্ব যে আশা রয়েছে আপনাদের, আপনার শিক্ষাক্ষেত্রে যে বিশেষ আশা রয়েছে, সেই আশাগুলি আপনাদের ক্ষেত্রে ক্রিয়েটিভ বা সৃজনশীল শিক্ষার ক্ষেত্রে কিন্তু ফায়দা মিলবে, সেখান থেকে আপনারা প্রাপ্ত করতে পারবেন। এবং যদি আপনারা ক্রিয়েটিভ জগৎ বা সৃজনশীল শিক্ষার মধ্যে আপনারা উদ্যোগী রয়েছেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক বেশি সফলতা আপনারা পেতে দেখতে পাবেন বিভিন্ন ক্ষেত্রে। দেখুন, যারা শিক্ষকতার জন্য ট্রেনিং নিচ্ছেন, যারা টিচিং সেক্টরে রয়েছেন, তাদের জন্য কিন্তু সময়টি ভালো যাবে, অত্যন্ত ফায়দা মিলবে আপনাদের ক্ষেত্রে। নাম যশ প্রতিষ্ঠা সম্মান কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রাপ্তির যোগ রয়েছে এবং একই সাথে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিদ্যার্থীদের বিশেষ ফায়দা অবশ্য মিলবে। দেখুন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা লাভ হবে, প্রাথমিক স্তরের বিদ্যার্থীদের মনোযোগের অভাবও কিন্তু একই সাথে হতে দেখা যাবে, তাই যারা প্রাথমিক স্তরের শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে অধিক মনোযোগ শিক্ষাক্ষেত্রে দিতে হবে, তবেই কিন্তু ফায়দা মিলবে। দেখুন, শারীরিক স্তর এবং পারিবারিক জীবন যদি লক্ষ্য করা যায়, তাহলে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে মা বাবা দুজনেরই কিন্তু শরীর নিয়ে কিছুটা চিন্তা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে বছরের শুরু থেকেই, এবং একই সাথে বাতজ সমস্যা, হার্ট এবং পায়ের সমস্যা, কাঁধ বা ঘাড়, অ্যালার্জি এবং ঠান্ডা লাগার প্রবণতা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভীষণভাবে দ্রুত সৃষ্টি হবে, তাই আপনাদের এই এই বিষয়গুলির দিকে অত্যন্ত বিশেষ খেয়াল এবং অত্যন্ত বিশেষ অ্যালার্ট রাখতে হবে। যারা সন্তান সম্ভবা বা প্রেগনেন্ট রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় সন্তান গ্রহণে ইচ্ছুক এবং সন্তানের জন্য কোনো বিশেষ সুখবর মিলতে পারে, এবং যারা সন্তান গ্রহণে ইচ্ছুক রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কাল অত্যন্ত বিশেষ শুভ রয়েছে, কারণ পঞ্চমে আপনার রাশিপক্ষ থেকে বৃহস্পতি থাকায় আপনাকে কিন্তু সন্তান সুখ দেবে, সন্তান দ্বারা বিশেষ সফলতা দিতে পারে। যাদের সন্তানকে নিয়ে বিভিন্ন ধরনের চিন্তা ছিল, সমস্যা ছিল, সেই সন্তানের চিন্তাগুলি দূর হবে। দেখুন, যারা দত্তক সন্তান নিতে চাইছেন তাদের জন্য সময়কালটি অত্যন্ত বিশেষ ফায়দাদার আছে, এই সময় কিন্তু আপনারা দত্তক সন্তান নিতে পারেন, আপনারা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেখতে পাবেন। দেখুন, আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো যারা ধনুরাশির মানুষদের রয়েছে, তারা কিন্তু উগ্র আচরণ না করে এই সময়কালে যদি আপনারা ম্যানেজমেন্ট ঠিক রাখছেন ফাইন্যান্সিয়াল দিকে, তাহলে আপনাদের ক্ষেত্রে বছরটা কিন্তু অনেক বেশি সাপোর্টেড হবে এবং অনেক বেশি আপনারা সাপোর্ট পাবেন সারা বছর জুড়ে। বিভিন্ন ধরনের সমস্যা তো আপনার জীবনে আসবেই, কিন্তু সেই সমস্যাকে ওভারকাম করার জন্য আপনাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টকে ঠিক রাখুন, অবাঞ্ছিত ব্যয়, অধিক ব্যয় করা থেকে বিরত থাকুন। আপনাদের ক্ষেত্রে যদি অধিক ব্যয় আপনারা করছেন, তাহলে ফাইন্যান্সিয়াল জায়গায় কিন্তু আপনারা বড় সমস্যার সম্মুখীন হতে পারেন। যাই হোক দর্শক বন্ধু, আজ আমরা আপনাদের সাথে আলোচনা করলাম ধনুরাশির বাৎসরিক রাশিফল 2024 সালে কিরকম যেতে চলেছে সে বিষয়ে। আর আমাদের এই ছোট ছোট প্রক্রিয়া আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন, যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে দেখা হবে। নমস্কার।